যে খেলা আর খেলছে না কেউ। মনে পড়ে সেই গোল হয়ে দাঁড়িয়ে থাকা সবার বুকে হাত ছুঁয়ে ছুঁয়ে গোনা, উবু 10, 20, 30, 40, 50, গুনতে গুনতে 100। যার কাছে এসে 100 হতো সে উঠে যেত, সবার শেষে যে পড়ে থাকতো সে হতো চোর। রুমাল বা কাপড়ের টুকরো দিয়ে বাঁধা হতো তার চোখ, যেন কিচ্ছুটি দেখতে না পায়। সেটি আবার সামনে আঙুল নাড়িয়ে পরীক্ষা করেও নেওয়া হতো। শুরু হয়ে যেত কানামাছি খেলা, তাকে একবার 180 ডিগ্রি ঘুরিয়ে ছেড়ে দেয়া হতো। তারপর কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ। নিরাপদ চৌহদ্দির মধ্যে শৈশব কৈশোরে এই খেলাটি খেলেনি এমন জন খুব কমই আছে। বাড়ির উঠোনের খেলা যেত এই খেলা, নির্ভেজাল আনন্দের এই রকম অনেক খেলাই একে একে হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। বিশেষ করে গ্রামীণ জীবনে চওড়া উঠোন, নিরুপদ্রব রাস্তা, বিস্তৃত মাঠ আর উদার সম্পর্কের আওতায় থাকা শৈশব বেড়ে উঠত যে খেলাগুলি খেলতে খেলতে। আয়োজনের আড়ম্বর ছিল না, বড়দের কাছে বায়না করতে হতো না, কিছু কিনে দেবার জন্য খরচা করতে হতো না একটি পয়সাও, নিতান্ত পড়ে থাকা অদাবি কিছু উপকরণ আর ইচ্ছাটুকু নিয়ে মেতে উঠত শিশু কিশোর কিশোরীর দল। শুধু প্রয়োজন হতো অভিভাবকদের একটু প্রশ্রয়। আধুনিক যুগে সেগুলি আর নেই, শিশুর হাতে উঠে এসেছে দামি সব খেলনাপাতি, ভিডিও গেম, মোবাইল গেম ইত্যাদি। বিনা পয়সায় পাওয়া কোনো খেলনা আর সেই আভিজাত্য আর নেই। পুরনো খেলনাগুলি চলে গেছে বিস্মৃতির অতলে। খেলা বলতে এখনও সবচেয়ে বেশি চালু আর জনপ্রিয় হলো ক্রিকেট, কারো কারো কাছে ফুটবল। পুতুল খেলাটা ছিল মেয়েদের ছোটবেলার এক আশ্চর্য জগৎ। মা বাবা এবং অন্যদের অনুকরণে নিজেদেরকে সেই ভূমিকায় রেখে সাধের পুতুলগুলি যত্ন করা, আহ্লাদি পুতুলটির কল্পিত মন খারাপের সান্ত্বনা দেওয়া, উপযুক্ত পুতুলদের বিয়ে দেওয়া, এগুলি ছিল যেন পরিবারের একটি মিনি সংস্করণ। তার পাশাপাশি জমে উঠত রান্নাবাড়ি খেলা, ঘাসপাতার টুকরো, সবজির খোসা, এমনকি ছোট ছোট পাথর কুচি হতেও পাত্র রান্নার উপকরণ। আর কল্পিত রান্নাটি বাড়ির কাউকে খাইয়ে খুব ভালো হয়েছে শুনে যে তৃপ্তি আর আনন্দের আলো খেলে যেত ছোট্ট মেয়েগুলির চোখে মুখে, কোনো কিছুর বিনিময়ে তা কেনা যায় না। আর একটু বড়দের জন্য ছিল রুমাল চোর, এক্কা দোক্কা। উঠোনে বা বাইরে কোথাও দাগ কেটে এক্কা দোক্কা খেলাটি ছিল তেমনই মজার। এক পায়ে লাভ দিতে দিতে দাগ কাটা ঘরগুলির শেষ প্রান্ত পর্যন্ত গুটিটি নিয়ে গিয়ে নির্বিঘ্নে একইভাবে ফেরত আসা ছিল যেন পরবর্তী জীবনের এক একটি অধ্যায়ের ঘরগুলি পেরিয়ে যাওয়ার একটি প্রস্তুতি। আর একটু বড় হয়ে গেলে মেয়েদের বাইরে দৌড়ঝাঁপ করা বন্ধ হয়ে যেত সমাজের চিরাচরিত প্রথায়। ঘরের নিরাপদ চৌহদ্দিতে বসে তখন খেলতে হতো কাটাকুটি খেলা, ষোলো গুটি, লুডো, বাগাডলি, কড়ি খেলা বা কড়ির বদলে ছোট ছোট পাথর নিয়ে গুটি খেলা। ষোলো গুটি খেলতে লাগতো শুধু দুজনার জন্য দুরকম কয়েকটি করে ইঁট বা পাথরের টুকরো, অথবা পোড়া দেশলাইয়ের কাঠি বা যে কোনো কাঠির টুকরো। রাখাল বালকেরা অবসরে খেলতো এই খেলা গাছতলায় বসে মনের আনন্দে। কোনো খেলাটি শুধু মেয়েদের, কোনো খেলাটি শুধু ছেলেরাই। কোনো খেলায় আবার অংশ নিতে পারতো একসঙ্গে। প্রচণ্ড এনার্জি আর দৈহিক পটুতার খেলা ছিল হাডুডু বা কাবাডি। সেই খেলায় কার গায়ের ঘাম কার গায়ে লেগে যাচ্ছে, কার হাতের বাঁধন কে কী কৌশলে চিহ্ন করছে, সেটা কারও খেয়াল থাকত না। প্রতিপক্ষকে মার বা মোড় করে দিয়ে বেরিয়ে আসাটাই আসল আর যুদ্ধজয়ের সামিল। ক্ষিপ্র দৌড় আর বুদ্ধিমত্তার আরেকটি খেলা ছিল দাঁড়িয়াবান্ধা। অঞ্চলভেদে বলা হতো ধাপসা। যারা খেলেছেন তারা জানেন এই খেলার উত্তেজনা আর ছিটকে বেরিয়ে আসার আনন্দ। অন্যের ছোঁয়া বাঁচিয়ে ক্ষিপ্র দৌড় আর বুদ্ধির মিশেলে খেলাগুলি শরীরের সঙ্গে সঙ্গে মনকেও করে তুলতে একেবারে তরতাজা। একটু যারা সাহসী, ডাঙ্গুলি খেলাটি ছিল তাদের খুব প্রিয়। খেলতে গিয়ে সেই গুলি কখনো কারোর গায়ে লাগেনি এমন ঘটনা বিরল। ঘর দৌড়ের কাছাকাছি খেলা হলে কারো ঘরেও ঢুকে যেত না এমন নয়। তেমনই আকর্ষণের ছিল লাট্টু বা লাটিম খেলা। সঙ্গী পেলে তো ভালোই, না হলে একাই খেলা যেত, একটু সমতল জায়গা পেলেই হলো। তবে এই খেলাটি বেশি জমত শীতকালে, বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাবার পর। লতিটির এক টানে লাটিমটিকে মাটিতে না ফেলে একেবারে নিজের হাতে তালুতে নিয়ে সেটিকে ঘুরতে দেখার কৃতিত্বটুকু না থাকলে তাকে কখনোই দক্ষ বলা যেত না। নট স্ট্রেট, নট ক্লিয়ার, নট আপ, কথাগুলি শুনলেই চলে যাওয়া যায় মার্বেল খেলার দিনগুলিতে।
নারকেল নাড়ুর মতো সাইজের সাদা মার্বেল শুধু আঙুলের জোরে আর টিপে একটু দূরে পড়ে থাকা প্রতিপক্ষের মার্বেলকে আঘাত করতে পারলেই খেলা ঠিকঠাক। কখনো কখনো মারার সুবিধার জন্য একটু সোজাসুজি অবস্থানের দরকার হতো, জায়গাটা একটু পরিষ্কার করে নেওয়ার দরকার হতে পারতো, আর মাটিতে হাত রেখে মার্বেলটি ছোড়ার পরিবর্তে হাঁটু ভাঁজ করে তার উপরে আঙুল দিয়ে তা ছোড়ার দরকার হতো। প্রতিপক্ষ সেসব অ্যালাউ না করতে চাইলে আগে ভাগেই বলে দিতে হতো, নট স্ট্রেট, নট ক্লিয়ার, নট আপ, অর্থাৎ ওসব করা যাবে না, যেভাবে যে অবস্থায় মার্বেলটি আছে সেই অবস্থাতেই খেলতে হবে। এছাড়াও কাঁচের ছোট মার্বেল বা গুলি খেলাতেও ছিল চরম আনন্দ। কয়েকটি গুলি নিয়ে বেরিয়ে খেলা শেষে এক পকেট গুলি জিতে ফেরা ঘরে ফেরার ছিল মস্ত জয়। দোকানদারের কাঁচের বয়ামের সুন্দর রঙিন কাঁচের মার্বেলগুলির দিকে লোভী দৃষ্টিতে তাকায়নি এমন শৈশব বিরল। কুমির তো জলকে নেমেছি বলে কল্পিত জলের মাটিতে কিছুটা এগিয়ে ছুঁতে দেওয়ার প্রলোভন কান্না মনে আছে। কুমির কুমির খেলাটি ছিল সেরকমই প্রিয় সকলের, আর ঘুড়ি ওড়ানো তো ছিল মনের ইচ্ছাটিকে আকাশে উড়িয়ে দেওয়া, তেমনই আরেকটি খেলা চাকা চালানো। তারের শিক দিয়ে একটা সরু লোহা ডিং বা পাতলা বেড়ের চাকা চালিয়ে বহু দূর ছুটে যাওয়া, কখনো বা বন্ধুর সঙ্গে প্রতিযোগিতায় ছিল ভীষণ উত্তেজনার। লুকোচুরি খেলাটি ছিল যে কোনো সময়ের ঘরেও খেলবার পক্ষে একেবারে আদর্শ। অভিভাবকদের চোখের সামনেই থাকা যাচ্ছে, অথচ একটি মজার খেলাও খেলা হয়ে যাচ্ছে, একই সঙ্গে এক এরকমই খেলার মজা। ঘরের আলমারির পাশে, খাটের নিচে, রান্নাঘরের কোণে, ঝোপে ঝাড়ে লুকোবার একটু জায়গা খুঁজে নেওয়ার মধ্যে রোমাঞ্চ ছিল প্রচুর। চোর পুলিশ, সীতাহরণ, ঝুড়ুল ঝাঁপ বা শুধু ছোঁয়াছুঁয়ি খেলার মধ্যেও তা কম ছিল না। আসলে বেশিরভাগ খেলাই খেলা যেত ফেলে দেওয়া বা পড়ে থাকা অকিঞ্চিতকর জিনিস দিয়ে বা খালি হাতেই। দোকানদানি খেলতে অনেকে তৈরি করে নিত একটি দাঁড়ি পাল্লা, সেটি বানিয়ে নেওয়া হতো একটু সুতো, একটি কাঠি আর ফেলে দেওয়া জুতো পালিশের কালির কৌটোগুলো দিয়ে। চোর পুলিশ ইত্যাদি খেলাগুলির মধ্যেও অভিনয় আর কল্পনাশক্তির দেখা মিলত দেদার। খেলার শেষে ঘরে ফিরে মনে হতো, বিকেলটা যদি আরেকটু বড় হতো। আর বৃষ্টিতে যখন বন্দি থাকতে হতো, ঘরেই তৈরি হয়ে যেত কাগজের নৌকা, সেটি জলে ভাসিয়ে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হতো সে ভেসে যাক অনেক অনেক দূর মোহনার দিকে। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।